দাদা শ্রেণী বা ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে ভূগোলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব, উত্তর সহ আলোচনা করব। কাজেই যাদের ভূগোল বিষয়টি রয়েছে তারা খাতা কলম নিয়ে বসো, আজকে দেখানো প্রশ্নগুলো অতি অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নাও। দেখো তোমাদের পার্ট এ থেকে থাকে 35 নম্বর, 7-5-35। তো যে প্রশ্নগুলো এসছে এবছর দেখে নাও টেস্ট পরীক্ষাতে। প্রথম প্রশ্ন, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপে সচিত্র বিবরণ দাও, ওর সাথে এসছে রিয়া ও ফিয়ড উপকূলের পার্থক্য 4+3 নম্বরে। ওর অরেতে এসছে চিত্রসহ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো, মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর প্রভাব লেখো 5+2। বিয়ের দাগের প্রশ্ন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের 4টি কারণ আলোচনা করো, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো 4+3। ওর অরেতে এসছে ওজন স্তর ক্ষয়ের প্রভাব আলোচনা করো, ফেরেল কোষ উৎপত্তির কারণ লেখো 4+3। সিএর দাগ, এখান থেকে কোনো রকম অর্থ থাকে না তোমরা জানো, অর্থাৎ কৃষি থেকে এসছে ব্যাপক কৃষি ও নিবিড় কৃষির পার্থক্য লেখো, গাঙ্গেয় সমভূমি পাট চাষে উন্নত কেন। ডিএর দাগ, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প উন্নত কেন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সমস্যা লেখো 4+3। ইয়ের দাগের প্রশ্ন, উন্নত দেশগুলিতে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি কেন, বিশ্বব্যাপী জনসংখ্যার অসম বণ্টনের কারণ লেখো 3+4। অথবাতে রয়েছে পরিকল্পনা অঞ্চলের গুরুত্ব লেখো, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন 3+4। এই হচ্ছে পার্ট এর 35 নম্বর। এবার আমরা পার্ট বিতে চলে যাব, যেখানে এমসিকিউ থাকবে হচ্ছে 21 নম্বর এবং এসএকিউ 14 নম্বর। এমসিকিউ প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস কী, বৃষ্টিপাত, জলীয় বাষ্প, তুষারপাত, অগ্নুৎপাত। সঠিক উত্তর হবে হচ্ছে বৃষ্টিপাত, অপশন এ। দুয়ের দাগ, টেরারোসা মৃত্তিকার প্রকৃতি হল ক্ষারকীয়, আলমিক, মধ্যবর্তী, অতি ক্ষারকীয়। উত্তর হবে হচ্ছে বিয়ের দাগ, আলমিক। 3 নম্বর দাগের প্রশ্ন, মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হল স্থায়ী ভৌমজল স্তর, সমুদ্র সমতল, নদীর জলতল, ওয়াদি। উত্তর হবে হচ্ছে এ দাগ, স্থায়ী ভৌমজল স্তর। 4 দাগ, সমুদ্রের জলরাশির স্থান পরিবর্তনকে বলে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, ফেচ, ভাটা। এবং ডিএর দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে সমুদ্র স্রোত। 5 দাগের প্রশ্ন, পর্বত বেষ্টিত অববাহিকায় কোন ধরনের জলনির্গম প্রণালী গড়ে ওঠে, কেন্দ্রমুখী, কেন্দ্র বিমুখী, সমান্তরাল, কেন্দ্র বিমুখ। উত্তর হবে হচ্ছে এ দাগ, কেন্দ্রমুখী। পরবর্তী প্রশ্ন, পেডোক্যাল মাটি সৃষ্টি হয় শীতল জলবায়ু অঞ্চলে, শুষ্ক জলবায়ু অঞ্চলে, আর্দ্র জলবায়ু অঞ্চলে, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। উত্তর হবে হচ্ছে বি এর দাগ, শুষ্ক জলবায়ু অঞ্চলে। 7 নম্বর দাগের প্রশ্ন, মৃত্তিকা পরিলেখের খনিজ স্তর হল ও স্তর, বি স্তর, দ্বি স্তর এবং এ স্তর। সঠিক উত্তর হবে হচ্ছে বি স্তর। বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে কি বলে, অ্যারোসেল, লিথোসেল, রেগোসেল, কেপসল। উত্তর হবে হচ্ছে এ দাগ, অ্যারোসেল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, N2, CFC, CH4, CO2। উত্তর হবে হচ্ছে N2, অপশন এ। পরবর্তী প্রশ্ন, রশ্মি তরঙ্গ সৃষ্টি হয় জেট স্ট্রিম থেকে, এলনিনো থেকে, লালিনা থেকে, ওয়াকা সার্কুলেশন থেকে। উত্তর হবে হচ্ছে জেট স্ট্রিম থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল হল হিমালয় অঞ্চল, মেঘালয়, নীলগিরি পার্বত্য অঞ্চল, গির অরণ্য। উত্তর হবে হচ্ছে সি এর দাগ, নীলগিরি পার্বত্য অঞ্চল। কোন যুগে পৃথিবী বরফাবৃত ছিল, উত্তর হবে হচ্ছে যেটা রয়েছে অপশানে প্লিস্টোসিন, প্লায়োসিন, মায়োসিন, ইওসিন। উত্তর হবে হচ্ছে প্লিস্টোসিন যুগে। পরের দাগ, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শস্য প্রকার রাজ্য, কেরল, রাজস্থান, পাঞ্জাব, তামিলনাড়ু। উত্তর হবে হচ্ছে সি এর দাগ, পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, ভারতের অর্থনৈতিক ক্রিয়াকলাপের নবীনতম সংযোজন হল প্রাইমারি, কোয়াটারনারি, সেকেন্ডারি, কুইনারি। উত্তর হবে হচ্ছে দিয়ের দা, কুইনারি। পরবর্তী প্রশ্ন, কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রধান সহযোগী ব্যাংক হল RBI, SBI, IDBI, NABARD। উত্তর হবে হচ্ছে ডিয়ের দাগ, NABARD। পরবর্তী প্রশ্ন, ভারতের রুট বলা হয় ঝরিয়া, দুর্গাপুর, আসানসোল, জামনগর। তোমরা উত্তর সবাই জানো দুর্গাপুরকে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর রাসায়নিক রাজধানী হলো চিকাগো, ডেট্রয়েট, উইলমিংটন, নিউ জার্সি। উত্তর হবে হচ্ছে সি এর দাগ, উইলমিংটন। পরবর্তী প্রশ্ন, ইসরো সদর দপ্তর অবস্থিত হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে। উত্তর ব্যাঙ্গালোর। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো কৃষি, শিল্প, খনিজ সংগ্রহ, যোগাযোগ। তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে, যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে যোগাযোগ।
শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায়। উত্তর পোল্যান্ড, সুইডেন, ইটালি, রাশিয়া, উত্তর হবে হচ্ছে সুইডেন। ভারতের একটি পরিকল্পিত অঞ্চল হলো দামোদর উপত্যকা, হুগলি, হলদিয়া, ডিগবয়, উত্তর হবে হচ্ছে দামোদর উপত্যকা। পরবর্তী প্রশ্ন, চতুর্থটা এসএকিউ আসে, সেটা লিখতে হয় পুঞ্জিত ক্ষয় কী ওর সাথে রয়েছে অরেতে যৌগিক উপকূল কাকে বলে, প্রবালদ্বীপ কাকে বলে অথবা নদীগ্রাস কী, যুগ্ম নদী বলতে কী বোঝো, পুষ্টিমৌল কাকে বলে অথবা রয়েছে জলবায়ু অঞ্চল কাকে বলে, ছদ্ম মৌসুমী বায়ু বলতে কী বোঝো অথবা রয়েছে জিন অধিকোষ কী, ক্ল্যাট বলতে কী বোঝো অথবা রয়েছে কি জৈব বিপর্যয়ের উদাহরণ দাও, শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, খুব ভালো প্রশ্ন, ইউটিফিকেশন কাকে বলে ওর অনে রয়েছে ফ্যাক্টরি ফার্মিং বলতে কী বোঝো, স্থানিকতা ত্রিভুজ কাকে বলে, পরবর্তী প্রশ্ন, শিল্পের রুগ্নতা বলতে কী বোঝো অথবা রয়েছে আউটসোর্সিং বলতে কী বোঝো, গ্লোবাল সিটি কাকে বলে, একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো, জনবিস্ফোরণ বলতে কী বোঝো, পরিকল্পনা অঞ্চল কাকে বলে অথবা রয়েছে ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে। এই হচ্ছে ভূগোলের একটা টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদেরকে দেখানো হলো। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করো, আর এইরকম প্রশ্ন উত্তর বা সাজেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।